আসসালামু আলাইকুম প্যারেন্টস, আমি আজকে কমেন্ট্রি বক্স নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট 19 কুমিল্লা ওডিএস অ্যান্ড সিলেট থান্ডার ম্যাচ নাম্বার 35 হাইলাইট ওয়ার্ল্ড ক্রিকেট 19। সো ফ্রেন্ডস, আমরা অনেকে জানি যে সিলেট থান্ডার অলরেডি তার বাদ পড়ে গেছে এবং কুমিল্লার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এবং আমি আছি কমেন্ট্রি বক্স নিয়ে আছি এবং আমি আবার একটা কথা আপনাদের বলছিলাম, যারা কমেন্ট করবেন তাদের আমার ফ্রেন্ডদের আমি পরবর্তী ম্যাচে স্কোয়াড সাজাবো। জাস্ট আমি এখন কমেন্ট্রি বক্স টাইপ করবো, এটা কিন্তু গতবারের স্কোয়াড, এটা কুমিল্লা পরে আছে মোহাম্মদ ইরফান ব্যাকআপ কিন্তু ডাটা ক্যান্সেল ইভান লুইস 3000 প্লাস ইন্টারন্যাশনাল রানস অ্যান্ড কুমিল্লা পরে আছে অন দ্য টস অ্যান্ড ব্যাটিং চান্স। সো ফ্রেন্ডস, আমি এখন কমেন্ট্রি বক্স অফ করে দেবো, আজকে আমি নিজেই কমেন্ট্রি দেবো এবং কমেন্ট্রি বক্সটা এখান থেকে অফ করে দিলাম এবং জাস্ট আমি গেম প্লেটা এখান থেকে প্লে করে খেলবো এবং প্রথম বল এবং প্রথম বলে চার ফ্যান্টাস্টিক শট বাই ইভান লুইস। এবার ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কটা দেওয়া আছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার টি-20 ম্যাচ, ওখান থেকে আপনারা ডিসক্রিপশন বোর্ডের লিঙ্কটা ক্লিক করে ওখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন। টি-20 ম্যাচ রয়্যাল ক্রিকেট 19-এর মোহাম্মদ ইরফান ওভারে দ্বিতীয়তম বল করার জন্য প্রস্তুত, ওখানে ব্যাটিং ব্যাটে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত ইভান লুইস। অসাধারণ শট, ফ্যান্টাস্টিক শট অ্যাজ এ বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি বাই কুমিল্লা ওয়ারিয়র্স। অসাধারণ শট ছিল, একবার আউটস্ট্যান্ডিং শট, একেবারে অফ স্ট্যাম্পের বাইরে রিস্ক ছিল কিছুটা, কিন্তু ইভান লুইস আমরা জানি যে তিনি একজন মারমুখী প্লেয়ার। ওভারে তৃতীয়তম বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ ইরফান, খুবই লম্বা হল একজন ক্রিকেটার। ভালোভাবে ব্যাট বল সঙ্গে খেলল, অসাধারণ বল ছিল মোহাম্মদ ইরফানের, অসাধারণ কাম ব্যাক করলেন। সো যারা কমেন্ট করবেন তাদেরই আমি পরবর্তী ম্যাচের স্কোয়াডে রাখবো এবং জানো আমার ফ্রেন্ডদের সবাই দেখতে পাবে। ও হোয়াট আর শট, আচ্ছা হোয়াট আর শট বাই ইভান লুইস, ফার্স্ট ম্যাক্সিমাম অফ দ্য সিক্স ইন দ্য ডাই। সো যারা ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচটি দেখতে চান তারা প্লিজ প্লিজ আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে দেখতে পারেন ম্যাচটি। ইভান লুইস মোহাম্মদ ইরফান ইভান লুইস বিপক্ষে, ওয়াও আচ্ছা ব্যাক টু ব্যাক সিক্স, হোয়াট আর সিক্স, হোয়াট আ ম্যাগনিফিসেন্ট ব্যাটিং বাই ইভান লুইস। কুমিল্লার জন্য আমরা অনেকে জানি যে কুমিল্লার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সিলেট থান্ডার তারা কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে গেছে টিম থেকে। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ ইরফান, অ্যাজ গন ফর দ্য থার্ড ম্যাক্সিমাম ইন দ্য টাই, লাস্ট বল 36 হ্যাট্রিক বা ইভান লুইস। প্রথম ওভার থেকে কিন্তু অসাধারণ রান এলো কুমিল্লার স্কোরে এবং 26 রান প্রথম ওভার থেকেই। আল আমিন হুসাইন 19 ম্যাচ 105 উইকেটস 22.08 এভারেজ স্ট্রাইক রেট 16.29, থামিম ইকবাল 193 ম্যাচ, ওয়াও 5318 রানস, 13 প্লাস অ্যান্ড এভারেজ। বল করার জন্য প্রস্তুত আল আমিন হুসাইন তামিম ইকবালের বিপক্ষে এবং তামিম ইকবাল তিনি মোকাবেলা করবেন আল আমিন হুসাইন। বল প্রথম বল এবং তামিম ইকবাল গন ফর ডাক, ফার্স্ট উইকেট পাইছিল থান্ডার কুমিল্লা ওয়ারিয়র্সের, প্রথম উইকেটে প্রথম 26 রানে অসাধারণ উইকেট নিলেন ওখান থেকে, গন ফর ডাক বাই তামিম ইকবাল ফার্স্ট বল উইকেট। ইমরুল কায়েস এই বিপিএলে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, তার কিন্তু 2176 রান রয়েছে 108 ম্যাচে টি টোয়েন্টি ক্যারিয়ার ডোমেস্টিক ম্যাচে, বিপিএলে কিন্তু অসাধারণ ব্যাট করছে এই 2020-19 বল করেছেন। করছে এবার দ্বিতীয়তম বল প্রথম বলে বাউন্ডারি, আমি কেবল বলছিলাম ইমেল কাজ কিন্তু ভালো ফর্মে আছে। আপনারা যারা কমেন্ট করবেন ডিসক্রিপশন আমার প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন এবং পরবর্তী ম্যাচের স্কোয়াডে আপনার নামে লিখবো আমি এটা চ্যালেঞ্জ। এবং যারা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি দেখছেন তারা প্লিজ প্লিজ ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে লিঙ্কে ক্লিক করুন এবং যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার তৃতীয় বল করার জন্য প্রস্তুত আলম হোসেন, যারা আছেন ইমেল কাজ উইকেটে প্রথম হতে পারে
কিন্তু এক ড্রপে ফেলার হাতে দুই রান নেব, কিন্তু হ্যাঁ দুই রানই নিলেন ইমরান লুইস। তিনি পৌঁছে গেলেন 32 রান 8 বলে। আম্পায়ার দেখে দিলেন এটা নট আউট। ও আবার চতুর্থতম বল করেছেন পুরুচ্ছেদ ইমরান লুইস, যিনি কিন্তু আজকে একেবারেই অসাধারণ ফর্মে আছেন। 38 রান অলরেডি তার হয়ে গেছে তার ব্যাট থেকে। নাই বল, ওয়াও, সিলেট থান্ডারের উইকেট হতে পারে কোনোভাবে টাইম হলো অসাধারণ ক্যাচ এবং উইকেট। সেকেন্ড উইকেট কুমিল্লা ওয়ারিয়র্সের 38 রানে 2 উইকেট। ইমরান লুইস অসাধারণ ইনিংস খেলেছেন, 10 বলে 38 রান পাওয়ার ফেলে এটাই তার জন্য সবসময় চাই কুমিল্লা ওয়ারিয়র্স, এবং সেটাই দেখিয়ে দিলেন স্টিভেন স্মিথ। অল দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, 3,695 রানস। এমরুল কাইস, তিনি কিন্তু স্ট্রাইকার আছেন। আলামিন হুসাইন অলরেডি 2 উইকেট নিয়েছে 5 বলে, এবার থেকে অসাধারণ বল করেছেন। কিন্তু এমরুল কাইস প্রস্তুত প্রস্তুত এবং প্রথম বলে বাউন্ডারি 2 ওভার গন, 42 ফর 2 না পাইস কুমিল্লা ওয়ারিয়র্স। অ্যান্ড দ্য ওভার, ফ্যান্টাস্টিক ওভার। স্টিভেন স্মিথ অসাধারণ ব্যাটিং, তিনি কিন্তু ওয়াল দ্য বেস্ট ক্রিকেটার বললে চলে বিশ্বের মধ্যে একজন, তিনি কিন্তু স্টিভেন স্মিথ। বল প্রথম প্রস্তুত মোহাম্মদ ইরফান প্রথমার থেকে 26 রান দিয়েছিল, ডাউন দ্য ট্র্যাক এসে মারলেন স্টিভেন স্মিথ এবং বাউন্ডারি অ্যান্ড ওয়ান বাউন্স। ফ্যান্টাস্টিক শট বাই স্টিভেন স্মিথ। দাদা প্লিজ প্লিজ দাদা, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ম্যাচটি দেখছেন তারা প্লিজ আমার কমেন্ট্রি বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে লিঙ্কটা ক্লিক করে আপনারা প্লিজ প্লিজ ওই ম্যাচটি দেখবেন এবং মজা পাবেন অসাধারণ। ওয়াও, এখানে একবার শর্ট বল ফেলেছিল এবং অলরেডি এখানে এক ওভার 2 বলে 30 রান দিয়েছেন এবং অনেক রান তিনি খরচ করেছেন অলরেডি। এখন তার সামনে 2 ওভার বাকি, দেখা যাক সেই 2 ওভারে কী করে আর এই ওভারটিতে আমাদের এখান কি ব্যাক হতে পারে কিনা, কাম ব্যাক করতে পারে কিনা। এবং ডাউন দ্য ট্র্যাকে এসে হোয়াট আ বিগ সিক্স ইন দ্য ডাই, ম্যাগনিফিসেন্ট হিউজ সিক্স। ডাউন দ্য ট্র্যাকে এসে মেরে দিলেন ওখানে স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। 20.80 কারেন্ট রান রেট পাই কুমিল্লা ওয়ারিয়র্সের। ও মাই গুডনেস, মাই গুডনেস অফ বিউটি বাই স্টিভেন স্মিথ, ব্যাক টু ব্যাক সিক্স। ওয়া, হোয়াট আ ব্যাক সিক্স, ফ্যান্টাস্টিক ওয়াচিং। 4.66 মোহাম্মদ ইরফান একবার স্যার বলে অলরেডি 42 রান দিয়েছেন এবং মোহাম্মদ ইরফান কি কাম ব্যাক করতে পারে। স্টিভেন স্মিথের উইকেট, বিউটিফুল কাম ব্যাক বাই মোহাম্মদ ইরফান। থার্ড উইকেট অলরেডি হয়ে গেছে কুমিল্লা ওয়ারিয়র্সের এবং 8,453 রান। সোহেব মালিক, তিনি কিন্তু স্ট্রাইক আছেন অসাধারণ ব্যাট করে থাকেন তিনি কিন্তু, এবং আমরা তার ব্যাটে কিন্তু সবসময়ের জন্য মার মুখে ভাব দেখি। এবং উইকেট, ব্যাক টু ব্যাক, আমি যেটাই বলছিলাম যে এই ওভারে কাম ব্যাক হতে পারে কিনা, এবং সেই কাম ব্যাকই করলেন মোহাম্মদ ইরফান। এবং এমরুল কায়েস, তিনি কিন্তু প্যাভিলিয়নে পথ ধরলেন 58 রান 4 উইকেট, সে পতন হয়ে গেছে অলরেডি। আরিফুল হক কিন্তু অসাধারণ বল ব্যাক করে থাকেন। সো ফ্রেন্ডস, আর লাস্টের 2 ওভার খেলবো মাত্র, অটো রিপ্লে করে দেখি। এবং আমি আবারও বলছি যারা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দেখছেন তার প্লিজ ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ক্লিক করে ম্যাচটি দেখতে পারেন। এবং 153 রান 6 উইকেট। আঠেরো ওভারে 205 6 উইকেটে ব্যাটে আসেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং আরিফুল হক। শাহিদ আফ্রিদি 31 বল 46 রান করেছেন কিন্তু, আবার গেছেন অলক কাপালি গত ম্যাচে, তার আগের ম্যাচে 3 উইকেট নিয়েছিল কিন্তু 1 ওভারে। ওল একজন ক্রিকেটার, ওয়াও, আবেদন করলেন প্রথম বলে অলক কাপালি, দেখা যাচ্ছে আম্পায়ার
রিভিউটি নেয় কি না, 13 সেকেন্ড বাকি আছে, কিন্তু যারা কমেন্ট করবে না, কমেন্ট করবেন তাদেরই পরবর্তী স্কোয়াডে আমি ডাকবো, জানো আমার ফ্রেন্ডরা দেখতে পাই। এবং ওয়ার্ল্ডটা বেস্ট ক্রিকেট টিম ইন্ডিয়া, বাংলাদেশের দর্শকরাও কিন্তু দেখতে পাই তার নাম মোহাম্মদ সাহাবুদ্দিনের বাউন্ডারি। তিনি কিন্তু অলরেডি 16 বলে 29 করেছেন এবং আবার বাউন্ডারি করে 17 বলে 33 রান মোহাম্মদ সাহাবুদ্দিনের। এরপরে এখনও একবার বাকি আছে, এখানে একদিকে আছে মেহেদি হাসান, তিনি কিন্তু 21 বলে 32 রান করেছেন নন স্ট্রাইকে। ওয়াও, অসাধারণ বল ছিল গুগলিস, একবারে গুড লেন্থ ছিল। ছেলে থান্ডারের একজন অন্যতম ক্রিকেটার অলক কাপালি, ওয়াও অসাধারণ বল। অলক কাপালি মোহাম্মদ সাহাবুদ্দিন বিপক্ষে বল করেছেন পরিস্থিত পারে, পঞ্চমতম বল এবং উইকেট সাইফুদ্দিন, 20 বলে 33 রান করেছেন এবং অলরেডি 8 উইকেট 209 রানস। আবু হায়দার রনি, তিনি তো ব্যাট করে থাকেন ভালো এবং বাংলাদেশের একজন অন্যতম লেফট হ্যান্ড বলার, আমরা অনেকে জানি যে সিলটানরা অলরেডি তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে এবং কুমিল্লার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। খুব অসাধারণ বল করেছেন এখানে মালক কাপালি, 4 রান দিয়েছেন এবং 1টা উইকেটও নিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। লাস্ট ওভার বাকি, মেহেদি হাসান তিনি কিন্তু স্ট্রাইক আছেন, তিনি কী করতে পারে সেটাই দেখা যাক আজকের এই ম্যাচে। ওভারে প্রথম বল করেছেন প্রস্তুত আল আমিন সাইন, এর আগে 2 ওভার 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল এবং তার এক্সেল শেষ ওভার করেছেন প্রস্তুত। ওয়াও, ফ্যান্টাস্টিক ডেলিভারি বাই আল আমিন হুসাইন। সিলেট থান্ডারের অসাধারণ একজন বোলিং আল আমিন হুসাইন, ডাউন দ্য ট্র্যাকে গিয়ে মারলেন এবং উইকেট হতে পারে কিনা, উইকেট 9 উইকেট 9 ডাউন বাই কুমিল্লা ওয়ারিয়র্স। ফ্যান্টাস্টিক বোলিং বাই আল আমিন হুসাইন, 3 উইকেট ইন দ্য ডাই। লাস্ট ম্যান 37 ম্যাচ 27 রানস। আবু হায়দার রনি, তিনি কিন্তু স্ট্রাইক আছেন, ডট 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 ডট। কুমিল্লার জন্য এটা কিন্তু দুর্ভাগ্য যে লাস্ট 2 ওভারে মাত্র 4টা রান হয়েছে, এখন 2 ওভার বাকি, ব্যাটে যিনি আসেন আবু হায়দার রনি। আবু হায়দার রনি তিনি কিন্তু রানটা নিয়ে নিলেন 2 রান, 211 রানের 9 উইকেট কুমিল্লা ওয়ারিয়র্স। ওভারে শেষতম বল করেছেন প্রস্তুত আল আমিন হুসাইন, ব্যাটে আসেন আবু হায়দার রনি। এবং 2 রান নিলেন আবারও লাস্ট 2 ওভারে, অসাধারণ বল করেছেন সিলেট থান্ডার, 8 রান মাত্র এবং 2 উইকেট হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং 213 রানের টার্গেট সিলেট থান্ডারের। দেখা যাক তারা কী করে, ছোট্ট একটা ব্রেক। সোহেম মালিক ফার্স্ট ওভার, মাঠে লাভছেন 2 আম্পায়ার এবং কুমিল্লা ওয়ারিয়র্সের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। লেডন কোয়ার্দা দেবেন ডেভিড ওয়ার্নার, তারা কিন্তু স্ট্রাইক আছে 349 ম্যাচে 139 উইকেট। টি টোয়েন্টি ক্রিকেটার এবং সারা দেশে তিনি খেলে থাকেন এবং অর্জন করে থাকেন। প্রথম বল থেকে রান দিলেন লিটন কুমার দাস এবং স্ট্রাইক আছেন ডেভিড ওয়ার্নার, 8,923 রান করেছেন সোহেম মালিক। ওভারে দ্বিতীয়তম বল, ডট বল, অসাধারণ বল করেছেন। আমরা অনেকে জানি সিলেট থান্ডার তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আমরা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না। অফ দ্য মার্ক পাইলে ডেভিড ওয়ার্নার, 2nd রান যারা আমার কমেন্টে
কমেন্ট করবেন, তাদের আমি পরবর্তী স্কোয়াডে, এবং তার নামটা কিন্তু লিখতে হবে, সেই নামে আমি স্কোয়াডে রাখবো, যেন সবাই দেখতে পায়। দুই বলে এক রান লিটন কুমার দাস, এবং দুই বলে এক রান ডেবিট হয় না, অসাধারণ বল ছিল, ডট ছিল, এটাও খুবই খুবই মারাত্মক একটা ওভার করছে এখানে সবাই মালিক। রিয়াল ক্রিকেট 90 নিয়ে আমি সব সময় আপনাদের মাঝে আসি। শট ছিল অফসাইডে, ডট বল, প্রথম ওভার থেকে দুই রান ছিল থান্ডারের। শাহিদ আফ্রিদি লেফট হ্যান্ড বোলার, 306 উইকেট, অসাধারণ 22.6 এভারেজ, এবং 19 তার স্ট্রাইক রেট। বল করার জন্য প্রস্তুত ওখানে টিভি টর্নারের বিপক্ষে শাহিদ আফ্রিদি, ওয়ান্ডারফুল শট বাই ডেভিড ওয়ার্নার, বাউন্ডারিজ ফার্স্ট বল, ওভারের প্রথম বলে বল করার জন্য প্রস্তুত, দ্বিতীয়তম বল শাহিদ আফ্রিদি ওয়ার্নারের বিপক্ষে, এবং সেকেন্ড বলে রান দিলেন, ডাইরেক্ট হিট করলেন, আউট হবে কি না, এবং আম্পায়ার জানিয়ে দিলেন নট আউট। কেন্দ্রটা প্রস্তুত ওভার, তৃতীয়তম বল শাহিদ আফ্রিদি। যারা ইন্ডিয়া শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দেখছিলেন 2020 সালের সিরিজ এটিএম, তারা লিঙ্কে ক্লিক করুন, ডিসক্রিপশন মধ্যে লিঙ্ক আছে, প্রথমে দেখুন। আবার তৃতীয়তম বল করেছেন প্রস্তুত ছিল থান্ডারের, 7 রানে এখন পর্যন্ত কোনো উইকেট হারেন নি, এবং তারপর 4 বলে তাদের 8 রান, রানের সংখ্যাটা একটু কম, কিন্তু এটা গুটিয়ে নিতে হবে সিলেটের। মানে জানি অনেকেই সিলেট থান্ডার ইতিমধ্যে তারা টুর্নামেন্ট থেকে ভাগ করে গেছেন। ডেভিড ওয়ার্নার আবারও রান নিয়ে নিলেন, ডাইরেক্ট কিক করলেন, কিন্তু নট আউট। শাহিদ আফ্রিদি অ্যান্ড লিটন কুমার দাস, উইকেট হতে পারে কি না, এবং বলছে না কোথায় আফ্রিদি, ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক ব্রেক। লিটন কুমার দাস বিগ উইকেট বা শাহিদ আফ্রিদি, দ্বিতীয়তম ওভারে উইকেটে নিয়ে নিলেন আবু হায়দারবানি লেফট হ্যান্ডার বলার, 57.56 উইকেট নিয়েছেন বসিস তার। এবার করবেন তোহিদ হৃদয়, ওয়া ওয়ান্ডারফুল সুইং, ম্যাগনিফিসেন্ট সুইং, ওভারে দ্বিতীয়তম বল প্রথম পড়ছে, 2 ওভার 1 বলে 9 রানে 1 উইকেট, এখনও 205 রান দরকার, 107 বলে 214 রান টার্গেটে, এবং কুমিল্লার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা কমেন্ট করুন ডিসক্রিপশন বলে, তাদের আমি প্লিজ পরবর্তী স্কোয়াডের নাম লিখবো, এবং যারা দ্বিতীয়তম টি টোয়েন্টি ম্যাচ দেখছেন শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, তারা ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক আছে, আমাদের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। বল করার জন্য পড়েছে ওভারে চতুর্থতম বল করার জন্য পড়েছে, 105 বলে 205 রান দরকার, শর্ট বল ছিল, ওয়াও, এবার তো 30 ডট অলরেডি হয়ে গেছে, শর্ট হাই বাউন্ডারি, ফাইন ফাইন শট, ওভারের শেষ তম বল করে পরিচিত হবে, এদের সিঙ্গেল রান নিয়ে নিলেন, এবার তো 5টি রান এলো সিলেট থান্ডারের, অসাধারণ বল করেছেন আবু হায়দারবানি। সুপ্রিম কোর্টগুলো করে দেখি, লাস্টে 2 ওভারে মাত্র কত লাগে সিলেট থান্ডারের, 56 রান হতে পারে, তেরো ওভারে কত রান হয়েছে সেটা দেখে নেই, 95 রান 13 ওভারে, এবং 18 ওভারে কত হয় এটাও একটু দেখে নেই, 2 ওভারে
এখন 40 দশমিক, মানে এখন 80 রানের মতন দরকার সিলেট থান্ডারের। বাউন্ডারি বাই নিকোলাস পোরাম, ফার্স্ট বল সাব্বির রহমান নন স্ট্রাইক আছেন, 31 রান করেছেন সাথেই বলে। প্রথম বল থেকে বাউন্ডারি আবু হায়দার রানের বল, একেবারে অসম্ভব। হোয়াইট হতে পারে, আম্পায়ার যেহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা একটা হোয়াইট বল। যারা ভিডিও লাইক দিলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, এবার দ্বিতীয় তোমার প্রথম করতে পারবো। ওদের ডাউন দ্য ট্র্যাকে এসে মেরে দিলেন ক্লোজ রান, অ্যান্ড আউট অফ দ্য গ্রাউন্ড 6 রান বাই নিকোলাস। দুই বলে 11 রান অলরেডি হয়ে গেছে এবার থেকে। হোয়াট শট বাই নিকোলাস পোরাম, 100 PPR পাইছিল থান্ডার। দ্বিতীয় তো উচ্চ টেন্ডু ম্যাচ দেখছেন, তারা ডিসক্রিপশন ক্লিক করে দেখতে পারেন। আবার এদের রানে তিনি অতীন বল পরিচিত রান দিয়েছেন, আবার শেষ তোমার তোমল করেছেন প্রস্তুত মাথার উপর দিয়ে সীমানার বাইরে বাউন্ডারি। ফ্যান্টাস্টিক ব্যাটিং বাই নিকোলাস পোরাম, কোনো বল কিন্তু মাপ দেখছেন না তিনি, তিনি কিন্তু একেবারে তার কন্ট্রোলটা রেখেই বলের ওপরে গিয়ে মারছেন। ও গন ফ্যান্টাস্টিক ব্যাটিং অ্যাজ বাউন্ড, ম্যাগনিফিসেন্ট ব্যাটিং, 5 বলস 5 বাউন্ডারিজ, 4 হোয়াইট 4 6 4 4। অবয় ধরনি তিনি কিন্তু একেবারে শেষতম বল প্রদান করেছে 158 রানে 4 উইকেট ছেলে থান্ডারের। এই বলে 2 রান নেবে কিনে 1 রান, লাস্ট বলে কাম ব্যাক করলেন অবৈধ রানে 159 রানে 4 উইকেট ছেলে থান্ডারের। স্টিভেন স্মিথ লাস্ট ওভার করবেন 179 মাসে 5 উইকেট, 19 তারিখ স্ট্রাইক রেট 15 19। বল করেছেন প্রস্তুত নিকোলাস পোরামের বিপক্ষে, নিকোলাস পোরাম তিনি কিন্তু 11 বলে 31 রান করেছেন। ওদিকে সাব্বির রহমানের সাথে বলে 31 রান করেছেন, তিনি কিন্তু নন স্ট্রাইক আছেন, স্ট্রাইক দিতে পারে। এবং নিকোলাস পোরাম তিনি আবার স্ট্রাইক, কারণ এরপর থেকে 2 রান দিলেন। ভিডিওতে কমেন্ট করেন প্লিজ, ভিডিওতে কমেন্ট করেন, পরবর্তী স্কোয়ারে তার নাম লিখবো আমি মেসে। ওয়াও হেলিকপ্টার শট, 2 রান নিয়ে গেলেন, 35 রানে পৌঁছে গেলেন নিকোলাস পোরাম। তিনি কিন্তু কি তার অদ্ভুত রান করতে, দেখা যাক এই 4 বলে কি করতে পারে। ওয়াও হোয়াটস দ্য বাউন্ডারি, নিকোলাস পোরাম ইতিমধ্যে 53 রানে 53 বলে 47 রান করেছেন। মতে ওয়াশ একেবারে অসম্ভব। ওয়াও বিউটিফুল ব্যাটিং ব্যাচ পোরাম, 43 রানে পৌঁছে গেলেন, তার মতো 2 বল বাকি আছে, তার অর্ধশত রান করতে পারে কিনা সেটাই দেখা যাক। এবং ইতিমধ্যে কুমিল্লার তারা কিন্তু ম্যাচটি হাতের মুঠো নিয়ে নিয়েছেন একেবারে। পঞ্চমতম বল করেছেন প্রস্তুত নিকোলাস পোরামের, তার অর্ধশত রান করতে পারলেন নিকোলাস পোরাম। সাব্বির রহমান লাস্ট বলটে স্টিভেন স্মিথ তিনি প্রস্তুত 172 রান 4 উইকেট ছিল তান্দারে, উঠিয়ে মেরে দিলেন সীমানের বাইরে 4 রান। এবার 73 রান আসলো এবং 176 রান ছিল তান্দারে, এবং কুমিল্লা ম্যাচটি জিতে নিল তাদের হাতের মুঠোয়। ফ্যান্টাস্টিক উইন বাই কুমিল্লা ওয়ারিয়র্স।
এবং আমি বিদায় নিচ্ছি জিয়া মোজাম্মেল হোসাইন পরবর্তী ম্যাচের জন্য। আমি আসবো পরবর্তী ম্যাচ নিয়ে আপনাদের মাঝে, ততক্ষণে নিজের খেয়াল রাখবেন। শাহিদ আফ্রিদি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি।